যদি কোনোদিনও এরকম মনে হয়েছে যে যতটা আপনি ভগবানের কাছে চাইলেন যে প্রভু আমাকে এটা চায়, প্রভু আমার এই কাজটি করে দাও, ভগবান আপনার অতটা কথা শুনলেন না, তার থেকে অনেক কম শুনেছেন। এবার আপনি বুঝতে পারছেন না যে প্রভু আপনাকে সত্যি কি ভালোবেসে দিয়েছেন না দিয়ে দিলেন এরকমই, পারলেন না দিতে। দেখুন, অনেক সময় যদি মনে এরকমের চিন্তাধারণা আসে যে আপনি যতটা চাইছেন অতটা কেন পাচ্ছেন না, আর ভগবান আপনার সাথে এরকম কেন করছে, আর যদি প্রশ্ন এটা হয়ে যায় যে ভগবান কি পারলেন না আমাকে দিতে, যেন ভগবানের ক্ষমতার মধ্যে কোনো কমি আছে, তাহলে এই গল্পটি আজকে শুনুন মনোযোগ দিয়ে। জীবনের অনেক প্রশ্ন যেগুলো আপনি প্রকাশ করে নিজেকেও করতে পারেন না, সেই প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন। একদিন দুই বন্ধু একসাথে বসেছিল, কথা হচ্ছিল যে ভাই ফাঁকাই রয়েছি, কিছু একটা ভালো অনুসন্ধান করা যাক, কিছু এরকম জিনিস খোঁজ করা যাক যেটা আজ তক কেউ করেনি। আরেক বন্ধু বলল যে কি এরকম কাজ করা যেতে পারে। তখন আরেক বন্ধু বলল যে কেননা আমরা এক সপ্তাহ ধরে একটা কাজ করি, যেই যে পৃথিবী, এই যে সংসার ভগবান বানিয়েছেন, এটার মধ্যে কি কি কমি আছে সেটা আমরা বার করব। এরকম অনুসন্ধান কিন্তু কেউ করেনি, এরকমের কাজ অনেক কম মানুষরা করেছে, আমরা যদি করি তাহলে আমরা অনেক ফেমাস হয়ে যাব। বন্ধুর আইডিয়াটি খুব ভালো লাগলো, কি তাহলে বেরোন হোক। খাতাপত্র নিয়ে বন্ধু দুজন বেরিয়ে পড়ল। যেতে যেতেই দেখল যে একটা মাটির ঘরের ওপরে লাউয়ের লত পুরো জড়িয়ে আছে এবং সেই লাউয়ের লতে বড় বড় লাউ ধরে আছে। এক বন্ধু বলল যে প্রথম যে ভুল রয়েছে সংসার বানাতে ভগবানের, ভগবানের ক্ষমতা শক্তির, সেটা আমি পেয়ে গেছি, তুমি খাতাতে লিখে নাও। বন্ধু বলল যে কি লিখবো বলো। তখন সে বন্ধুটি বলছে কি দেখো একটা কত বেমিল সবজি তৈরি হয়েছে, লতগুলো এত সরু সরু কিন্তু তার মধ্যে লাউ কত বড় বড় ধরছে, এটা কিন্তু অনেক বড় বেমানান জিনিস, এটা হচ্ছে ভগবানের প্রথম ভুল। বন্ধু নিজের বন্ধুর এত সুন্দর জ্ঞান দেখে আনন্দে ভরে গেল যে বন্ধু তুমি কি সুন্দর কথা বলেছো, এটা একদম সত্যি কথা, এটার কথা তো আমারও মনের মধ্যে অনেকবার এসেছে কিন্তু আমি তো কাউকে বলতে পারিনি, আজকে তোমার সঙ্গে পেয়ে আমি এই জিনিসটা বুঝতে পারলাম। নোট করে নিল যে এক নম্বর ভুল হচ্ছে এটাই যে লাউ লতে এত বড় বড় ফল কেন ধরা হচ্ছে। তার কদিন পরে তারা আরেক জায়গার থেকে পার হচ্ছিল আর দেখলো যে বিশাল বড় আমের গাছ, আর সেই আমের গাছে ছোট ছোট আমের ফল ধরেছে, কাঁচা আছে এখন আমগুলো। বন্ধু বলল যে আরেকটি ভুল পাওয়া গেছে, লিখে ফেলো। বন্ধু বলল যে বলো বন্ধু এবারে কি দেখতে পেলে। বন্ধু বলল কি দেখো কত বড় গাছ, কত তার ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা শক্তি অনুযায়ী যে ফলগুলো ধরছে সেগুলো কত ছোট ছোট, এটা কিন্তু ভগবানের তৃতীয় ভুল। এই গাছে লাউ ধরা উচিত ছিল আর লাউয়ের গাছে আম ধরা উচিত ছিল, কথাটা তো ইম্পর্টেন্ট। তাকে লাগলো যে একদম ঠিক কথা বলেছো বন্ধু, এটা হলো দু নম্বর ভুল। সে লিখে নিল, এটা লেখা হলো আর কোন দিক থেকে যে একটা বিশাল বড় ঝড় এলো, আমের কিছু ফল পড়তে আরম্ভ হলো, তার মধ্যে একটা আমের ফল, কাঁচা ফল পড়েছে সোজা গিয়ে নাকে। সেই বন্ধুটির নাক মুহূর্তের মধ্যে ফুলে লাল হয়ে গেল, কাঁদতে আরম্ভ করলো, চোখে জল পড়তে আরম্ভ করলো। খাতাপত্র ছুঁড়ে আরেক বন্ধু বন্ধুর কাছে এসে বলছে যে বন্ধু এত জোরে লেগে গেল, তুমি কি জল খাবে, আমি থলির থেকে কি জলের বোতল বার করব। সে বন্ধু বলল যে না, জলের বোতল বার করার দরকার নেই, সর্বপ্রথমে যে দুটো ভুল আমরা লিখেছি খাতাতে সেই ভুলগুলোকে কেটে দাও। বন্ধু অবাক যে কেন বন্ধু এরকম কেন করব। তখন সে বন্ধু বলল যে যদি এই আম গাছে লাউয়ের মতন ফল থাকতো তাহলে আজকে আমার নাকটাই থাকতো না। তো আমাদের জীবনে এরকমই ঘটনা হয় যখন আমাদের মন অনেক রকমের প্রশ্ন করে যে আমি যতটা চাইলাম অতটা কেন পেলাম না, আর ভগবান কি আমাকে দিতে চাইছেন না, না ভগবানের মধ্যে সেই ক্ষমতাই নেই আমাকে দেবার, ভগবানের মধ্যে ক্ষমতাই শেষ হয়ে গেছে। দেখুন, কখনো পৃথিবীতে থেকে আপনি সেই নিয়মগুলোর বাইরে যেতে পারবেন না। আপনি যখন এই পৃথিবীতে রয়েছেন তখন মায়া আপনাকে ধরে রেখেছে, আর এই মায়া আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করায়, কিন্তু তার মধ্যেও একটা জিনিসের প্রতি অনেক ক্লিয়ার থাকা দরকার যে ভগবানের ক্ষমতা আপনি ভেবেও বুঝতে পারবেন না। ভগবান যেভাবে যে জিনিসগুলোকে তৈরি করেছে আর ভগবান যেভাবে আপনাকে যতটুকুনি জিনিস দিয়েছে সেটাই আপনার জন্যে অনেক ভালো, সেটার থেকে বেশি কেন দেয়নি সেটা নিশ্চয়ই আপনার জন্য ক্ষতিকারক। অনেক সময় আমরা যেটা চাই সেটাই কিন্তু আমাদের দরকার থাকে না, ভগবান সেটা বোঝেন, ভগবান আমাদের কর্ম অনুযায়ী আমাদের ফলগুলোকে নির্ধারণ করে দেন। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আর এইরকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী,
লোকনাথ ব্রহ্মচারী।